আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম, আশা করি ভালো লাগবে। আজ আমি ঝিঙের ভর্তা তৈরি করব। এখানে আমি তিনটে ঝিঙে নিয়েছি, এগুলোকে সুন্দর করে ছিলে ধুয়ে নিব। আমার ছিলা হয়ে গিয়েছে, ধোয়াও হয়ে গিয়েছে, এখন এগুলোকে সুন্দর করে আমি চাক চাক করে কেটে নিব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, যার জন্য চাক চাক করে কেটে আবার মাঝখানে দুফাক করে দিব। এই রান্নাটা খেতে এতই সুস্বাদু হয় যে গরম ভাতের সাথে যদি কেউ মাছ মাংস পাশে থাকে সেটা রেখে এই ভর্তা দিয়ে ভাত খাবে। আর এই ভর্তাটা ছোট বড় সবাই খুব পছন্দ করে। ভর্তাটার স্যান্ট আসে অনেকটা আচারি ভর্তার মতো, আর খেতেও অনেক মজা লাগে। আমার ঝিঙেটা কাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ ঝিঙের ভিতর থেকে অলরেডি অনেক পানি বের হবে। এটা 10 সেকেন্ডের জন্য ব্লেন্ড করলেই হয়ে যাবে। এই যে ঝিঙেটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ঢেলে নিব। আসলে কখনো কখনো অনেক সিম্পল রান্নাও অসাধারণ হয়ে যায় যদি সেটার স্বাদটা একটু অন্যরকম হয়। এখানে আমি তিনটে শুকনো গোটা মরিচ দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিয়েছি আগেই, আর পাঁচ মশলাও দিয়ে দিলাম 1 চা চামচ। এই রান্নার মেন বিশেষত্বই হচ্ছে এই পাঁচ মশলাটা দেওয়ার জন্য স্যান্টটা অনেক সুন্দর আসবে। আর এখানে পাপড়ি করে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম, এটাকে লাল করে ভেজে নিব। এখন আমি এর ভিতরে ঝিঙেটাকে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়ে গিয়েছে, আর এক্সট্রা পানি ব্যবহার করব না। লবণ দিয়ে দিলাম 2 চা চামচ, হলুদের গুঁড়ি 1/2 চা চামচ, মরিচের গুঁড়ি 1/2 চা চামচ। এটাকে এখন সুন্দর করে নেড়ে চেড়ে 10 মিনিট সময় নিয়ে রান্না করব। চুলার হিটটাকে একবারে মিডিয়ামে রেখে রান্না করতে হবে। আর এটা ফ্রাই প্যানে রান্না করতে পারলে বেশি ভালো, কারণ পাতিলে রান্না করলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি একটু সময় নিয়ে রান্না করব। এই রান্নাটা আসলে গরম ভাতের সাথে একদম জমে যাবে। এই যে খুব সুন্দর হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা এটা কতটা, একবারে ভিতরে কোনো পানিই নেই, একবারে তেল ছেড়ে দিচ্ছে ভিতর থেকে। আর এই রান্নাটা অনেক মজা লাগে, একবার হলেও বাসায় ট্রাই করবেন আপনারা। আর আমি এই শেষের দিকে শুকনো 3টা গোটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি, যার জন্য এটার সেন্টটা অনেক সুন্দর আসবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নিচ্ছি। এই যে কমপ্লিট হয়ে গেল আমার ঝিঙের ভর্তা। কোনো মাছ মাংস ছাড়াই এই ভর্তাটা যদি করা হয় তাহলে মাছ মাংস রেখে দিয়ে মানুষ এই ভর্তা দিয়ে ভাত খাবে। আমার পরিবারের সবাই খুব পছন্দ করে এই ভর্তাটা, আপনারাও বানাবেন। একবার বানালে বারবার এটা বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। আজকের আমার এই পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আমার পেজটিতে গিয়ে ফলো করবেন। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।